আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, সবাইকে ফুড ব্রেতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব মাছের দু পেঁয়াজা। তো এই মাছের দু পেঁয়াজাটা খুবই সুস্বাদু একটি খাবার। এই রান্নাটি করার জন্য আমরা যা যা নিয়েছি তা আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা যেটা নিয়েছি আদা ও রসুনের পেস্ট, এখান থেকে আমরা প্রয়োজন অনুসারে নিয়ে নেব। সেই সাথে আছে মরিচ, হলুদ, লবণ এবং গোলমরিচের গুঁড়ো। আরও নিয়েছি কতগুলা পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আছে, আর আছে একটি মাছ। এই মাছটাকে দেখছেন আপনারা, এটা হালকা করে আমরা কেটে নিয়েছি যেন এর ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে। তো এইভাবে কেটে নিতে হবে, আদারওয়াইজ মশলা না ঢুকলে আসলে এর টেস্টটা বাড়বে না। তো দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, দিয়ে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। একেবারে মাছের এ প্রান্তে ও প্রান্তে চতুর প্রান্তে সুন্দর করে এই মরিচ লবণ হলুদের মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। প্রয়োজনে আপনি যেই অংশগুলো আমরা হালকা কেটেছি সেই অংশগুলোতেও মশলা ঢুকিয়ে দিতে হবে। আর একটি কথা বলছি, সেটা হচ্ছে এই যে মাছের মশলাটা, আপনি এই যে মাছের ভিতরে পেটের ভিতরেও আপনি মশলাটা ঢুকিয়ে দেবেন। এই যে যে এভাবে যে যেখানে কেটেছি সেইখানে আমরা মশলাগুলো এভাবে টিপে টিপে ঢুকিয়ে দেবো, তাহলে আসলে এটা অনেক ভালো হবে। এরপর এই যে পেটের ভিতরে মশলাগুলো আমরা ঢুকিয়ে দেবো। ব্যাস মশলা মাখানো হয়ে গেলে এটা আমরা 5-6 মিনিটের মধ্যে রেখে দেবো। তারপরে আমরা একটু কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম হতে দেব। তেল গরম হওয়ার পর আমরা এর মধ্যে মাছটাকে ছেড়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা এটার মধ্যে এই মাখানো মাছটা, মশলা মাখানো মাছটা ছেড়ে দিলাম ভাজার জন্য। ব্যাস আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা বাকি কাজগুলো করে নেব। অর্থাৎ এই কড়াইয়ের ভিতরে আরও একটু তেল দিয়ে মশলা কষাবো এখন। তো সর্বপ্রথম দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো নিয়েছি সবগুলো পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে আমরা পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। পেঁয়াজকে অবশ্যই লাল কালার করে ভাজতে হবে, তা না হলে আপনি এর পারফেক্ট স্বাদটা আসলে পাবেন না। তাই আমরা পেঁয়াজগুলোকে একদম লাল করে ভাজার জন্য যতটুকু সময় লাগবে ততটুকু সময় পর্যন্ত আমরা এটা ভাজতেই থাকবো। বাস পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে পানি অবশ্য বেশি দেওয়া দরকার নেই, অল্প একটু পানি দিয়ে তারপরে মশলা দেব। আসলে এখানে মশলা কষানোটাই শুধু মূল উদ্দেশ্য, তাই আমরা এখানে মশলাগুলো কষিয়ে নেব কম পানি দিয়ে। দিলাম একটু আদা রসুনের পেস্ট, একটু লবণ, লবণ যেহেতু আগেই দিয়েছি তাই এখানে অল্প একটু লবণ দিলেই হবে। আর এখানে দিলাম ব্ল্যাক পেপার, অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়ো। তো আমরা যেহেতু মাত্র একটি মাছ ভাজি করব তাই বেশি মশলার প্রয়োজন নেই, অল্প অল্প করে দিলেই হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এর আগে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে এখন এটাকে নাড়তে থাকবো।
আমাদের মশলা কষানোর জন্য এটাকে মাঝখানে একটু ঢেকে দিতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি পেঁয়াজগুলো কষানো হয়ে যাবে। তো এই জন্য আমরা একটু ঢেকে দিলাম মাঝখানে। তো এই যে পানিটা আছে পেঁয়াজের সাথে, এই পানিটাকে একদম শুকিয়ে ফেলবো আমরা। দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের পেঁয়াজ মশলাটা কষানো শেষ। এখন আমরা এর মধ্যে মাছটাকে দিয়ে এটাকে সুন্দর করে মাছটার সাথে এই মশলাটাকে মিশিয়ে নেব। তো মাছটা দিয়ে দিলাম এর মধ্যে, মাছটাকে দিয়ে আমরা এপাশ ওপাশ উল্টে দেবো যেন মশলাটা সুন্দর করে লাগে। এই মশলাটাকে একবারে সুন্দর করে মাছের গায়ে মাখায় দিতে হবে, তাহলে আসলে মাছটার টেস্ট অনেকটা বেড়ে যাবে। অন্যথায় যদি আপনার এই মশলাটা আর এই মাছটা আলাদা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি পারফেক্ট স্বাদটা পাবেন না। তো এই একটা মাছ ভাজি আর এক মুঠো ভাত হলে বাঙালিদের আর কিছুই লাগে না। আসলে এই টেস্টটা যে কতটা বেশি আসলে যে খেয়েছেন সেই বলতে পারবেন। আমার কাছে এই রান্নাটা খুবই ফেভারিট। যদি আপনাদের কাছে এটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আপনার সোশ্যাল মিডিয়া পেজে এটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।